নড়াইল কণ্ঠে আরো একবার স্বাগতম। মৌমিতা ও তনু হত্যা মামলার বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলার শিক্ষার্থীদের আয়োজনে শনিবার 17 আগস্ট বিকাল 5টায় নড়াইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মৌমিতা ও তনু হত্যাসহ দেশের সকল হত্যা ও ধর্ষণ মামলার বিচার চেয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভীক চক্রবর্তী, আল নূর, নুসরাত জাহান, জয় সমারদার সহ আরো অনেকে। গণহত্যা হয়েছিল এবং কলকাতায় আমরা দেখেছি যে ডাক্তার মৌমিতা দেবনাথকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে আজকে মূলত এই প্রতিবাদ সমাবেশটার আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে এই বছর বিশে মার্চ হচ্ছে তনু হত্যার 8 বছর পূর্তি হলো, এবং সবথেকে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে এবছরও আদালত চত্বর থেকে তার মা বাবা কিন্তু মুখ গোমড়া করে শাস্তি পায়নি, যে ধর্ষণ যারা করেছে সেই এরকম একটা কিন্তু বিচার নিয়ে তারা চলে আসছে। এবং আপনারা এটাও জানেন যে এই 8 বছরের মধ্যে 5 বার হচ্ছে এই তদন্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে। প্রথমে সিআইডি কর্মকর্তাদের কাছে এই তদন্তের ভার দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেটা পিবিআর কাছে দেওয়া হয়েছে, কিন্তু সবথেকে আশ্চর্যের কথা পিবিআই থেকে যারা ধর্ষণ করেছে তাদের তো শনাক্ত করা হয়নি। ইভেন যেই ভিকটিম ছিল, যার পরিবার তনুর পরিবার, সেই তনুর পরিবারদের সাথেও কিন্তু কোনো কর্মকর্তা, কোনো তদন্ত কর্মকর্তা যোগাযোগ করেনি। তাহলে আজকের এই স্বাধীন বাংলাদেশে একটা মেয়ে যেখানে তাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই ধর্ষণের বিচারই যদি না পায় তাহলে এই স্বাধীন সার্বভৌমত্বে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতাটা আসলে কোথায়? আমাদের ছাত্র সমাজের কাছ থেকে এটাই হচ্ছে মূলত প্রশ্ন। এবং আমাদের পার্শ্ববর্তী যে বন্ধুরাষ্ট্র রয়েছে সেখানেও আমরা দেখেছি যে তো মৌমিতা দেবনাথকে কিভাবে একটা কনফারেন্স রুমে সে বিশ্রাম নিতে গিয়েছে, তার ডিউটি শেষ করে টানা 36 ঘন্টা ডিউটির পরে সে যখন বিশ্রাম নিতে গিয়েছে তার উপর নরপশুর মতো, পিশাচের মতো হামলা করে তাকে হত্যা করা হয়েছে। প্রায় একটা একটা সাধারণ মানুষ, একটা পুরুষের দেহে সাধারণত সিমেন্ট থাকে হচ্ছে 15 গ্রাম, তার পোস্টমর্টম রিপোর্ট করার পরে তার দেহে সিমেন্ট পাওয়া গেছে 150 গ্রাম। তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা পাশবিক এবং আসুরিক শক্তি দ্বারা একটা মানুষ যদি বেষ্টিত হয় তাহলে কী নির্মম হত্যার এবং নির্মম তার উপর অত্যাচারে সে শিকার হয়ে মারা গেছে। তনু তো মারা গিয়েছে, তার তো এখনও বিচার হয় নাই, সেই বিচারটা যেন তার পরিবার সুষ্ঠু বিচারটা পায়। এবং আপনারা আরও জেনে আশ্চর্য হবেন যে 2011 সাল থেকে 2018 সাল অবধি প্রায় 4372টি ধর্ষণের মামলা হয়েছে, এর মধ্যে বিচারের নিষ্পত্তি হয়েছে কয়টা? মাত্র 1000 সামথিং, এরকম কয়েকটা মামলা নিষ্পত্তি হয়েছে। আর সাজা পেয়েছে কতজন জানেন? সবথেকে হাস্যকর ব্যাপার, সাজা পেয়েছে মাত্র 5 জন। তাহলে এই স্বাধীন বাংলায় যেখানে 4332-এরও বেশি আপনার ধর্ষণের মামলা হয় আর সাজা পায় 5 জন, তাহলে সেখানে আমাদের যে মা বোনরা রয়েছে আর যারা পড়াতে যাচ্ছে, যারা রাতে রাত বিরাতে কাজ করছে, তাদের সেফটিটা আদৌ কি এনশিওর হচ্ছে? তাদের সেফটির যে সিকিউরিটিটাকে আদৌ আমাদের গভর্নমেন্ট থেকে অ্যাসিওর করতে পারছে? আদৌ কিন্তু পারছে না। তো আমরা আন্দোলনটা এটাই করতে যাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ হোক বা আমাদের দেশ হোক, এই সমাজ ব্যবস্থায় আমাদের যারা নারীরা রয়েছে, যারা আমাদের মা বোনেরা রয়েছে, যারা রাত বিরাতে কাজ করছে, সে পোশাক শিল্পে হোক, টিউশনের জন্য হোক, পড়ালেখার জন্য হোক, যেটাই হোক, হাউএভার, তাদের যেন সেফটিটা এনশিওর হয় এবং তারা বা আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের জন্য এই টেনশনে ভুগতে না হয় যে আমার মেয়ে আদেও কি সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে, সে কি জীবনটা নিয়ে বাড়িতে ফিরতে পারবে, এই টেনশনে যেন আমাদের ভুগতে না হয়। আমরা চাই প্রতিটা মানুষ, প্রতিটা নারী, প্রতিটা মেয়ে, সে যেই হোক না কেন, যারা তাদের গন্তব্যস্থল থেকে কাজ করার পরে যখন বাড়ি ফিরবে তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে। মৌমিতা তনু সহ বাংলাদেশের শুধু ভারতের কলকাতায় যে মৌমিতার উপর যে নির্মম নির্যাতনের সহ তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, আর বাংলাদেশে যে কুমিল্লার যে মৌমিতা তার উপর যে নির্যাতন হয়েছে, আমরা এর বিচারটা চলমান, আমরা এর সুষ্ঠু বিচার চাই। শুধু এই দুইটা মেয়ে না, বাংলাদেশে এরকম হাজার হাজার মেয়ে আছে যাদের উপরে এরকম নির্মম নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, কোনো বিচার হয়নি, এমনকি তাদেরকে খুন করে ফেলছে বড় বড় প্রভাবশালী নেতা বা টাকা পয়সার ধরে, তারা কিন্তু ছাড় পেয়ে গেছে। আমরা চাই যে প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক, প্রত্যেকটার বিচার আমরা চাই। আমি নারী, আমার নিরাপত্তা কোথায়? আমরা মৌমিতা দেবনাথ হত্যার থেকে দেখতে পাই যে সে কিন্তু কর্মক্ষেত্রে ছিল এবং কাজ করতেছিল, সেখানেই তাকে রেপ করা হয় এবং নৃশংসভাবে হত্যা করা হয়। একটা মানুষের কর্মক্ষেত্র, এটা কিন্তু তার সেকেন্ড হোম, সেখানে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কিন্তু সেখানে যখন আমার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে তখন আমি সমাজে আর কোথায়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আমি কোথাও আমার নিরাপত্তা বিঘ্ন হচ্ছে, তাহলে আমি কিভাবে নিশ্চয়তা নিই? এই জন্য আমি চাই আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং এই গণহত্যা রেপ এগুলোর সঙ্গে যারা যুক্ত তাদেরকে
শাস্তি দেওয়া হোক, যাতে এরপরে কেউ করতে গেলে যেন তার বা এই নোংরা বা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তারা যেন এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সমাজে উপস্থাপন করতে পারি। কিন্তু আমরা নারীরা স্বাধীন না, আমরা চলাফেরা করতে গেলে আমাদের হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমরা চলাফেরা করতে গেলে আমাদের এইটা ফেস করতে হয় যে আমাদের শরীর দিয়ে একটা নোংরা চোখ গুলায় বুলিয়ে যাচ্ছে, আমরা কোথাও সেফ না, না বাসে, না বাড়িতে, না রাস্তায়। আমরা আমাদের মূল আন্দোলনটা হচ্ছে এটা যে আমরা নারীদের সেফটি চাই, যাতে রাত 10টা পর্যন্ত নারীরা বাইরে থাকলেও এটা নারীরা নিশ্চিত করতে পারে যে তাদের কোনো ক্ষতি হবে না, তারা নিশ্চিন্তে বাসায় প্রবেশ করতে পারবে। আমরা যখন মেয়েরা বাসা থেকে বের হয়ে আসি, আমাদের আমার একটাই টেনশন থাকে যে আমার মেয়ে সুস্থ শরীরে বাসায় ফিরতে পারবে কিনা। এখন পর্যন্ত বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এখনও পর্যন্ত মেয়েদের এই সেফটিটা মানে নিশ্চিত করতে পারে নাই কোনো সরকার। আশ্চর্যজনকভাবে হাস্যকর একটা ঘটনা এটাই যে হচ্ছে এতগুলো ধর্ষণ হওয়ার পরেও দৃষ্টান্তমূলক শাস্তি কোনো ধর্ষক এখনো পর্যন্ত পায়নি। আমাদের যে সদর হাসপাতাল আছে, নড়াইল জেলা সদর হাসপাতাল, এখানে আমাদের নার্স যে কর্মীরা আছেন তাদের কোনো নিরাপত্তা নেই, সেখানে কোনো আনসার নেই, সেখানে কোনো সিকিউরিটি নেই। এখন আমাদের এই ধর্ষণ, এই যে প্রতিনিয়ত হচ্ছে, আমার একটা বোন আছে আজকে বাইরে যাবে সে ধর্ষণ হবে, কালকে আরেকটা বোন যাবে ধর্ষণ হবে, এভাবে কতদিন চলবে? তো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, উপদেষ্টারা আছেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে কি যে ধর্ষণের আগে যাতে প্রতিরক্ষা করা যায় এজন্য আমাদের একটা নিয়ম করতে হবে বা আমাদের নিরাপত্তা করতে হবে।